নদিয়ার শান্তিপুরে ডিওয়াইএফের পক্ষ থেকে শান্তিপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে এবং যুব নেতা বিদ্যুৎ মণ্ডল খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সারা রাজ্যব্যাপী যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ডিওয়াইএফআইয়ের ডাক দিয়েছিল, সেই মোতাবেক নদিয়ার শান্তিপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করলেন ডিওয়াইএফআইয়ের কর্মী সমর্থকরা। তারা জানান, আনিস খান এবং বিদ্যুৎ মণ্ডলের মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। আজ বিকেল আনুমানিক 5টার সময় এই অবস্থান বিক্ষোভ শুরু করে ডিওয়াইএফআই এর সমর্থকরা শান্তিপুর থানার সামনে। কথা যারা শুনছেন, আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সারা রাজ্য জুড়ে আমরা এবং প্রশাসনের যে ব্যর্থতা বেশ কিছু কাল ধরে গোটা রাজ্যের অভ্যন্তরে যে চলছে, যারা মানুষ বিপদে পড়ছে, আনিস খান তার ভূমিকা কি ছিল, তার কাজ কি ছিল, কেন তাকে খুন হতে হলো, আলিয়া বিশ্ববিদ্যালয় সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি পুলিশ প্রশাসন তাকে আমল দেয় না, তাকে গুরুত্ব দেয় না, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি 18 ফেব্রুয়ারি সেই ঘটনা ঘটে গেছে। আমরা এই সময়কালের মধ্যে দেখেছি তপন কান্দু ঝালদার কাউন্সিলর কংগ্রেস বিক্ষোভ হচ্ছে, এই কারণে আপনারা জানেন যে আমাদের রাজ্যের অভ্যন্তরে প্রতিবাদী ছাত্র নেতা আনিস খান, তাকে এই পশ্চিমবঙ্গ পুলিশ তারা খুন করে হত্যা করেছে। এবং এই আনিস খানের খুনিদের হত্যা যারা করেছে তাদের শাস্তির দাবিতে এবং আমাদের কমরেড যুব আন্দোলনের নেতা কমরেড বিদ্যুৎ মণ্ডল আরও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের এই অবস্থান। আপনার নাম? আমার নাম অর্জুন প্রামাণিক। রাজ্যগত কর্মসূচি ডিওয়াইএফআই রাজ্য তরফ থেকে ঘোষণা আছে, যে ঘোষণা ছিল 5 তারিখ হচ্ছে সারা রাজ্যের সবকটি থানার সামনে হচ্ছে অবস্থান বিক্ষোভ করার, যে আনিস খান যে ছাত্রনেতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে যেভাবে হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি, সেই জমিকে যে প্রমোটারি বেআইনিভাবে যে দখলদারি চলছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে যে খুন হয়েছে এবং সেই খুনের আজ অবধি কোনো সুরাহা হয়নি, আজ অবধি হচ্ছে দোষীদের তারা সেখানে কোনোভাবে গ্রেপ্তার করা, দোষীদের প্রকৃত দোষীদের সেখানে শাস্তি, সেই শাস্তির যে কাজ সেই কাজ থেমে রয়েছে। ফলে আমরা সেখানে সেই দাবিতে আমরা প্রত্যেকটা থানার সঙ্গে সামনে অবস্থান করছি সারা রাজ্যে। আমরা 5 তারিখে আমরা করতে পারিনি শান্তিপুর থানায়, আমরা আজকে 7 তারিখে করছি। আপনার নাম? আমি সঞ্জিত ঘোষ, ডিওয়াইএফআই সভাপতি। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। 1 টাকায় তৈরি করে 10 টাকায় বিক্রি, আগামী দিনের সেরা ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছে অ্যাকোয়া স্মুথ। মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে 20 লিটার জারে জল বিক্রি করে আয় করুন মাসে 50,000 টাকা, সারা জীবন বসে ইনকাম। আমাদের ঠিকানা শান্তিপুর তোপখানা পাড়া, শান্তিপুর নদিয়া। প্রোপাইটার সূর্য প্রামাণিক। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এই নম্বরে 9134648505। পুষ্পাঞ্জলি টি শার্ট, প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউস। বর্তমান বাজারে মানুষের সব থেকে শখের জিনিস হলো কাস্টমাইজ সামগ্রী, তাই আপনাদের বাড়ির কাছে হাতের নাগালে পেয়ে যাবেন সমস্ত ধরনের কাস্টমাইজ প্রিন্টেড সামগ্রী, যেমন টি শার্ট, কফি মাগ, এছাড়াও রয়েছে গিফট সামগ্রীর বিপুল সম্ভার। তাই আর দেরি না করে আজই চলে আসুন পুষ্পাঞ্জলি টি শার্ট, প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউসে। আমাদের ঠিকানা ফুলিয়া হনুমানতলা, 2 নম্বর রেলগেট, ফুলিয়া, নদিয়া। প্রোপাইটার রিন্টু মৈশান। মোবাইল নাম্বার 9547732999 এবং 9332176784।